আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থ্রি সুইচ ওয়ান সকেট ওয়ান ফিউজ কানেকশন। তো ভিউয়ার্স, এই বোর্ডটি হচ্ছে পাঁচ ঘাটের সুইচ বোর্ড। এখানে পাঁচটি ঘাট আছে, তাই এটাকে বলা হয় পাঁচ ঘাটের সুইচ বোর্ড। তো এখানে তিনটি সুইচ, একটি সকেট এবং একটি ফিউজ আছে। কিভাবে এই সুইচ বোর্ডটি কানেকশন করবেন এবং ওয়ারিং করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব সুইচ বোর্ড কানেকশন। ভিউয়ার্স, প্রতিটি সুইচে দুইটি করে টার্মিনাল দেওয়া আছে। তো আমি নিচের টার্মিনালে একটি ফেজ তার কানেকশন করব। তো প্রথমে আমি ফিউজের নিচের টার্মিনাল থেকে সুইচের নিচের টার্মিনালে একটি ছোট তার কানেকশন করব, ফেজ লাইন কানেকশন। ভিউয়ার্স, তো আমি ফিউজের নিচের টার্মিনাল থেকে কানেকশন শুরু করব। তো আমি ফিউজের নিচের টার্মিনালে একটি ফেজ তার কানেকশন করতেছি। তো আমি ফিউজের নিচের টার্মিনাল থেকে সুইচের নিচের টার্মিনালে ফেজ তার কানেকশন করছি। তো এইভাবে আমার সকেটের নিচের টার্মিনালে ফেজ তারটি আমি কানেকশন করছি, দেখেন প্যারালাইন। তো একটির সঙ্গে একটি এইভাবে আমি নিচের টার্মিনালটি কানেকশন করে নিচ্ছি, এটা হচ্ছে আমার ফেজ লাইন। ভিউয়ার্স, আপনারাও এইভাবে সুইচ বোর্ডের নিচে আগে ফেজ লাইন কানেকশন করে নেবেন। তো আমি একটি সুইচ বোর্ডের, দেখেন নিচে টার্মিনালে ফেজ লাইনগুলো কানেকশন করলাম। আমার তিনটি সুইচ, তিনটি সুইচে এবং সকেটে এবং ফিউজের নিচে আমি একটি ফেজ লাইন কানেকশন করছি। এখন আমি লাইট ফ্যানের উপরের টার্মিনালের ফেজগুলো কানেকশন করব এবং ফিউজের উপরে আমি ফিউজ কানেকশন করব, অর্থাৎ ফেজ কানেকশন করব। তো এখন আমরা সুইচ বোর্ডে চলে আসলাম। তো এখন আমি সুইচ বোর্ডের ফেজ তারগুলো কানেকশন করব সুইচের উপর টার্মিনালে এবং সুইচের নিচে। তো আমরা ফেজ কানেকশন করছি। ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল সকল কাজ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আমরা চলে আসলাম সুইচ বোর্ডে। এখন আমি সুইচ বোর্ডের কানেকশনটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, দেখেন আমি সুইচের উপর টার্মিনালের ফেজগুলো কানেকশন করছি। তো আমার তিনটি সুইচ, তিনটি ফেজ আমি কানেকশন করছি সুইচের উপর টার্মিনালে এবং ফিউজের উপর টার্মিনালে আমরা ফেজটি কানেকশন করছি এবং সকেটের উপর টার্মিনালে নিউট্রাল তার কানেকশন। ভিউয়ার্স, কানেকশনটা অনেক সহজ এবং সহজভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, তো দেখেন আমি সুইচের উপর টার্মিনালে লাইট এবং ফ্যানের ফেজ তার কানেকশন করছি, তিনটি সুইচ তিনটি ফেজ কানেকশন করছি এবং সকেটের উপর টার্মিনালে নিউট্রাল তার, অর্থাৎ নেগেটিভ তারটি কানেকশন করছি। ফিউজের উপর টার্মিনালে মেন ফেজ তারটি কানেকশন করছি। খুবই সহজ কানেকশন, দেখেন সুইচের উপর টার্মিনালে মেন ফেজটি কানেকশন করছি। ভিউয়ার্স, আমি সুইচ বোর্ডটি ওয়ারিং এবং কানেকশন কমপ্লিট করে ফেললাম। তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দেব। তো আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার থ্রি সুইচ ওয়ান সকেট ওয়ান ফিউজ কানেকশন কমপ্লিট। এখন আমি বোর্ডটি ফিটিং করব এবং চারপাশে চারটি নাট লাগিয়ে নেব, অর্থাৎ স্ক্রু লাগিয়ে নেব। তো ফিউজটা অবশ্যই চিকন ফিউজ ব্যবহার করবেন, তাহলে আপনার বাসা সেফ থাকবে। আপনার লাইট ফ্যান যদি কোনো সমস্যা হয় তাহলে এই ফিউজ কেটে যাবে, তখন আবার ফিউজ কানেকশন করে লাগাবেন। তো সব সময় চিকন ফিউজ ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমার সুইচ বোর্ডটি কানেকশন এবং ফিটিং করা শেষ। তিনটি সুইচ, একটি সকেট, একটি ফিউজ এবং বোর্ডটি আমি ফিটিং করে ফেললাম।